এই সময় বা বন্ধ থাকবে তাতে দেশেও তাই করবে সারা দেশেও তাই করতে হবে বাইরেও তাই করতে হবে তারা এইটা ছুটির সময় হিসেবে ট্রিট করতে হবে এটা সবেতন ছুটি হিসেবে ট্রিট করতে হবে তাহলে তারা বিপদে পড়ে যাবে আমার শেষ কথাটা হচ্ছে একশো দুইয়ে ডায়াল করলে যে অ্যাম্বুলেন্স পরিষেবাটা আমাদের আছে এটা একটু ডেডিকেট করা উচিত যাতে এইটার জন্য অনেকে একটু সংক্রামক এইসব ভেবে এড়িয়ে যাচ্ছে একটু স্পেশাল অ্যাটেনশন না রাখলে কিন্তু থাকছে পাবে আমার ধারণা আপনি সহমত থাকবেন এনপিআর আমাদের পশ্চিমবাংলায় কোনো মতেই করতে দেওয়া যাবে না এই বার্তা দেওয়ার সাথে সাথে পয়লা এপ্রিল থেকে জনগণনা স্থগিত করার মনোভাব আমাদের নিতে হবে এই স্থগিত করা আছে

হোয়াট এভার বি হু এবং আইসিএমআর গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই এক মনে চলবো এই শপথ নিয়ে আমাদের এগোতে হবে ইট ইস এ ফাইট এ মিনেস এক্ষেত্রে অন্য কোনো ভাবনার চেষ্টা করা আমাদের দরকার হবে বলে মনে হয় না আমরা সেইভাবে আমাদের তলা পর্যন্ত কমিউনিকেট করছি সূর্যোদয় আছেন টেকনিক্যাল কিছু বিষয় থাকবে উনি তাহলে পরে বলতে পারবেন সেগুলো বলুন আপনি কিছু বলতে চাইলে বলুন মিটিং চলাকালীন খবর এসেছে আম্রৃতি যে পেশেন্ট ভর্তি ছিল হার্ট অ্যাটাকে মারা গেছে আম্রী যে একজন বয়স্ক হয়ে পেসেন্ট ছিলেন না ইতালি থেকে এসেছিল ওই পরিবারটা পুরো ইতালি থেকে এসেছিল এবং উনি ছেলের কাছে গেছিলেন ইতালিতে সুতরাং ইতালি থেকে যে পরিবারটা এসেছিল ওই ভদ্রলোক ভর্তি ছিলেন খুব ক্ষিটিকাল ছিলেন হার্ট অ্যাটাকে এক্ষুনি মারা গেছে

আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে সবাই বলার পরে যদি কিছু পয়েন্ট আমার মনে হয় যে দু একটা পয়েন্টে রেসপন্ড করা থাকবে আমি কেবলমাত্র মেডিকেল সাইড এপিডেমিওলজিক্যাল ম্যানেজমেন্ট ওই ব্যাপার নিয়ে দু একটা কথা বলবো যেগুলো এখানে লেখা নেই এ সাধারণ অভিজ্ঞতা এখন আপাতত অন্যরা বললে বোধহয় সুবিধা হবে প্রথমেই আমি অন্নদ্রের বলছি যে মিটিংটা ডাকার জন্য আপনাকে ধন্যবাদ আমরা এটি চেয়েছিলাম বিধানসভাতে এটি আলোচনা করতে চেয়েছিলাম সেই আলোচনাটা এত তাড়াতাড়ি আরও স্প্যান্ডেড হয়েতে করতে দিয়েছেন এজন্য ধন্যবাদ আপনাকে যে আমরা এই সভাটাকেই সবাই এই মানসিকতা নিয়ে আসা করে এসেছি আমিও তো এসেছি আমাদের দলের থেকেও সেইভাবেই এসেছি যে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার যার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাক না কেন এই আলোচনার মধ্যে সেটা যেন রিফ্লেক্ট না করে ইতিমধ্যে এই সরকার পক্ষ কি সব পদক্ষেপ নিয়েছেন গাইডলাইন্স আইসিএমআর যার জন্য প্রাইভেট সেক্টররা করতে চায় ওরা আমাকে বলেছে রিকোয়েস্ট করেছে কিন্তু আমরা বলেছি পরশু দিনকার প্রাইম মিনিস্টারের মিটিংয়ে যে আপনি ওদের এসওপিটা করে দিন ওদের গাইডলাইন্সটা দিন তাতে ওদের অনেকের ল্যাব আছে করতে চায় বাট এখনও পর্যন্ত আসেনি ক্লিয়ারেন্স আসেনি আর যেটা অন্যরা বলেছে শুধু এক লাইনে বলবো যে আপনি একটু দেখবেন যাতে স্যানিটাইজার এবং মাস্ক নিয়ে কেউ কালোবাজারি না করতে পারে এখানে ঠিক বলেছে এটা আপনারাও লক্ষ্য রাখবেন আপনারাও লক্ষ্য আর লাস্ট পয়েন্ট মাননীয় আপনাকে অনুরোধ যে আমরা অন্ধ্রপ্রদেশে দেখেছি ডেলি লেবার ওয়েজ যারা বা কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের জন্য এককালীন হাজার টাকা করে তারা দেওয়ার বন্দোবস্ত করেছে আমাদের মনে হয় এখানেও এই রকম ওদের ওখানে আসলে টাকা দিয়ে চাল কিনে তো আমাদের এখানে বিনা পয়সায় সব করে দেওয়া হয়েছে আপনারা দেখবেন আপনারা তো জানবেন

নিশ্চয়ই আমি সায়ন্তন বোধয় কিছু একটা একটা পয়েন্ট আছে বলুন বলুন একটা হচ্ছে যে আমাদের মনে হয়েছে যে যদি কলকাতা শহরে শুধুমাত্র এই পেশেন্টদের জন্য কোনো ডেডিকেটেড হসপিটাল নেওয়া যায় প্রয়োজনে কোনো প্রাইভেট হসপিটালকেও যদি সরকার অ্যাকোয়ার করে বা আপাতত তিন মাসের জন্য শুধু এই ধরনের পাঁচশো বেড চারশো না আমরা করেছি ফর ইউর ইনফরমেশন রাজের হাটে যেটা ক্যান্সার হসপিটাল আছে ওখানে আমরা চার হাজার কত আছে বিবেক কত রেডি আছে বেড আমাদের পাঁচশো বেড অলরেডি রেডি আছে খালি আছে তারপরে বেলেঘাটা আইডি আছে তারপরে ধরুন এরকম আরজি করে আমরা রেখেছি পঞ্চাশটা তারপরে এম আর বাঙ্গুরে দেড়শোটা এরকম করে করে আমরা অনেকগুলো রেখেছি রেডি একটা বড় হসপিটাল যদি আমরা পাঁচশো যেটা বললেন সেটা সাফিসিয়েন্ট পাঁচশো তো আপাতত কলকাতা শহরে বড় হসপিটালের মধ্যেই পড়বে শুধু এই পারপাসে আর দ্বিতীয় একটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আপনাদের কাছে শেয়ার করলে মনে হয় আপনাদের সুবিধা হবে আমি ঘাটালে গেছিলাম তিন চার দিন আগে চার পাঁচ দিন আগে মাইগ্রেন্ট লেবাররা কিন্তু সব ফিরে এসছে এবং তাদের অনেকেই অসুস্থ আছে সরকারের কাছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিন্তু কোনো ইনফরমেশান সেখানে নেই কে কি কারণে এসছে কি আছে না আছে এটা কিন্তু ওখানকার লোকাল লোকজন সব জানে

আপদি তো বলুন এরপর এসি উসি বলবেন হ্যাঁ তরুণদার এসেছেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য এবং সর্বদলীয় ওই মিটিং করার জন্য আমরা আসতে পেরেছি আমরা আমাদের পক্ষ থেকে আমাদের একটা লিখিত আবেদন পাঠিয়েছি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা পরে দেখবেন বিস্তারিত বলার নয় তবে কয়েকটা কথা পরপর বলে যাচ্ছি এক হচ্ছে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বা বিজ্ঞানের সঙ্গে যুক্ত মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এরকম মানুষদের নিয়ে একটা মেডিকেল টাস্ক ফোর্স গঠন করার প্রয়োজন আছে এবং এটা কেন্দ্রীয় স্তরেও যাতে গড়তে পারে তার জন্য রাজ্যের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে যাতে একটা আমরা তাদের কাছে আবেদন রাখতে পারি সেটা বলা দরকার মনে হয়েছে দ্বিতীয়ত এটা এখনও পর্যন্ত আমাদের কমিউনিটি সংক্রমণের পর্যায়ে আসেনি কিন্তু প্রায় মুখে দাঁড়িয়ে আছে এ অবস্থায় চোদ্দ দিনের বেশি লকডাউন করার প্রয়োজন হতে পারে সেটাকে মাথায় রেখে রাজ্যের সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতালে সরকারি তত্ত্বাবধানে যাতে অবস্থার পর্যালোচনা করে চিকিৎসা চলতে পারে এই ব্যবস্থাটা আরেকটু আপনার কথা সেটা প্রকাশিত হয়েছে এটা আরেকটু ভালো করে যদি করা যায় কারণ এটার ব্যাপকতা অনেক সময় বেড়ে যেতে পারে কমিউনিটি সংক্রমণ হলে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এর সঙ্গে যা যা এসেছে একটু যুক্ত করছি সংশোধনাগারেও কিছু সংক্রমণের যদি পসিবিলিটি থাকে বা সেখানকার অবস্থা থাকে সেগুলোকেও উপযুক্তভাবে দেখার ব্যবস্থা করা দরকার অনেকেই আসলে ঠিক কোয়ারেন্টাইনের বিষয়টা বুঝতে পারছে না বা আপনি যেটা বললেন লজ্জা করছে বলতে চাইছে না সেক্ষেত্রে নজরদারির জন্য আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব বা অন্য আমাদের রাজনৈতিক দলগুলোরও যারা রয়েছে তাদের সকলে যদি সহযোগিতা করে এবং বিষয়টা যদি জানানো যায় তাহলে আমরা সংক্রমণের যে বিস্তৃতি সেটাকে অনেকখানি কমিয়ে ফেলতে পারব আর একটা বিষয় শহরের ফুটপাথবাসীদের মধ্যে একটা অদ্ভুত সমস্যা তো আমাদের আছেই সব জায়গাতেই শহরাঞ্চলে বেশি থাকে তাদেরকে আশপাশের যদি স্কুলে আপাতত যেহেতু ছুটি আছে কিছু সুবিধে করা যায় তাদের খাওয়া দাওয়া সহ চিকিৎসার বিষয় দেখা যায় কারণ তাদের মধ্য দিয়েও সংক্রমণের সমস্যা কিন্তু থাকবে কারণ তাদের টেস্ট করার জন্য আদারওয়াইজ কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এই বিষয়টা একটু গুরুত্ব দেওয়া দরকার আর হাসপাতালগুলোতে অলরেডি কথাটা এসেছে জ্বর সর্দি কাশির জন্য আলাদা একটা ট্রিটমেন্ট রেখে তারপরে যেতে পারলে ভালো সেই জন্য একটা ওপিডিকে ভালো করে স্ক্রিনিং ওপিডি যদি খোলা যায় সেটা বেটার হবে আর এক্ষেত্রে আশাকর্মী কর্মী গ্রামীণ চিকিৎসক আর আমাদের একটা আবেদন যারা রিটায়ার্ড হয়ে গিয়েছেন অবসরপ্রাপ্ত চিকিৎসকদের কাছে অনুরোধ করা স্বাস্থ্যকর্মীদের কাছে অনুরোধ করা তারা যাতে এই ব্যাপারে সরকারকে বা এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে আমরা অলরেডি উনিশ কুড়িতে যারা রিটায়ার করছিলেন এবং রিটায়ার করেছে অলরেডি সমস্ত ডক্টর এবং নার্সদের এবং হেলথ হেলথ ওয়ার্কারদের আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি যারা যারা আসতে চান তারা চলে আসুন কারণ এটা আমরা অলরেডি আমার প্রায় দু আড়াই হাজার লোক আমি এক্সট্রা পাচ্ছি আর বিভিন্ন জায়গায় রোগ নির্ণয়ের জন্য তো ব্লক স্তরে যাওয়ার কথা আর উপযুক্ত রকমের প্রোটেকশান এদের যারা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী ব্যবস্থা হয়েছে তবে কালোবাজারির প্রশ্নটা ওনারা বলেছেন সকলেই বলবে একটা কথা শুধু বলছি এই লকডাউন তো করতেই হবে এক্ষেত্রে দৈনিক মজুর রিক্সা টোটো চালক ছোট ছোটো দোকানদার যেমন আছে তেমনি পরিচারিকাদের অবস্থাটাও কিন্তু খুব সংকটজনক হচ্ছে বিভিন্ন বাড়িতে পরিচারিকাদের বলে দিচ্ছে যে তোমরা এখন আর এসো না এটা একটা সমস্যার মধ্যে হয়েছে আর একটা জিনিস কালের যে ওই অনেকেই এতে যাননি কাজে যাননি সেটাও যাতে সবেতন হয় এবং সেটা যেন অ্যাবসেন্টি হিসাবে না থাকে যে তারা কি বলে অনুপস্থিত ছিল যাতে না হয় তাদের কাজের সুরক্ষাটা যাতে থাকে আগামী দিনে কাজ পাওয়ার ব্যাপারটাও থাকে লকডাউনের সময়টা হয়তো তাদের বেতন দেওয়া হলো খালি বলছি যে এটা অ্যাডুকুয়েট সাপ্লাই সবসময় থাকে না এটা একটু এটা সংখ্যা বাড়ানো যাতে করে এটা সবার কাছে অ্যাভেলেবেল হয় যারা যারা এইটা স্ক্রিনিং করেন ভর্তির ব্যাপারটা ঠিক করেন যাদের ডিসিশনের উপরে নির্ভর করে হচ্ছে যে এটা হওয়ার পরে যে মানে কোয়ারেন্টাইন হবে একটা হোম কোয়ারেন্টাইন তো বাড়িতে থাকলো বাড়িতে থাকলো তা এটা এইসব খবর রাখতে হয় গভর্নমেন্টের ফেসিলিটি যতটা করা সম্ভব সম্ভব প্রাইভেট ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলোকে নিশ্চয়ই আপনি বলে থাকবেন কিন্তু তাদের কিছু একটা বাধ্যবাধকতা আছে তাদের কত নির্দিষ্ট সংখ্যক অন্তত পক্ষে বেড বা ফেসিলিটি সেটা ফ্রি দেওয়া উচিত এটা আগেও কখনো হয়েছে কিন্তু সেটা একটা করার ব্যাপার আছে সেই জন্যে আর লাস্ট কথা হচ্ছে যে একটা ড্রাগ প্রোটোকল থাকা দরকার এখানে ড্রাগ প্রোটোকল মানে গভর্নমেন্টে যখন ম্যানেজমেন্ট করে তখন গভর্নমেন্ট একটা ড্রাগ প্রোটোকল দিয়ে দেয় এই যে এই এই ওষুধ যখন পজিটিভ হলো বা কিছু তখন কি হবে সেটা একটা ড্রাগ প্রোটোকল থাকে সেটা ডাব্লিউএইচও প্রোটোকল বা আমাদের এইচএমআর প্রোটোকল পজিটিভ কেসে দিয়েছে আজ সকালে দিয়েছে যে যার খুশি মতো যাতে না করতে পারে আজকে সকালে হ্যাঁ তাহলে ঠিকই আছে আমি বলছি সেইটা ফলো হওয়া দিন হয়ে গেল অলরেডি মাস হয়ে গেল এটা আগে পেলে অনেক কাজে লাগতো জান আমি কি প্রোটোকল আমি জানি না কিন্তু আমি বলছি ওটা একটা ফিক্সড প্রোটোকল করেছে এখন গ্লোবাল এক্সপিরিয়েন্স থেকে একটা করেছে সেগুলো আমি এবং সেগুলো আমি দেখছি যে যে বিভিন্ন ডাক্তাররা তারা বড়ো বড়ো স্পেশালিস্ট নাম করা লোক এবং তারা বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সেই জন্যে গভর্নমেন্টের একটা ফিক্সড প্রোটোকল সেটা মানে স্টিক করা উচিত আর লাস্ট হচ্ছে যেটা আমি প্রাইভেট হসপিটাল বললাম কিন্তু ওইটা পলিটিক্যাল ব্যাপার নয় কিন্তু ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট একটা আছে গভর্নমেন্টের অর্থাৎ এইসবের বাইরে যে যার খুশি বললো